আমাদের অ্যাটাকিং মিডফিল্ডারকে বলটা পাস করবে, নিজে চলে যাবে ওর পাশে, ওয়ান টু খেলতে পারবে, উইঙ্গারদের বল সাপ্লাই করবে, খেলাটা আরো বেশি খুলবে তাতে। একদম একদম। শৈবালদা কি বলবে? শৈবালদা আজকে শেষ করবে। শৈবালদা আলটিমেটলি কোন ভারতীয় প্লেয়ার অ্যাকচুয়ালি আমরা বল প্লেয়ার হিসেবে দেখতে পাবো বা উচিত, যদি আমরা রিজার্ভ টিমও ধরি আর এখানে রাজর্ষি গুইতের কথা বললো, গুইতে নো ডাউট ইজ এ ভেরি গুড বল প্লেয়ার। ও অলমোস্ট নিজেদের পেনাল্টি বক্সের কাছাকাছি বা নিজেদের মাঝমাঠ থেকে বলটা নিয়ে উঠতে পছন্দ করে, ও পাস করবে কিন্তু দৌড়ে গিয়ে নিজের জায়গাটা নেবে। এবার ও যথেষ্ট মানে এই বয়সে ওর যা বয়স ফিজিক্যালি স্ট্রং, কিন্তু না আমি একটা জিনিস বলছি, গুইতের আর কিছুটা এক্সপিরিয়েন্স দরকার এই আমাদের পরের ম্যাচগুলোতে। গুইতেকে যদি মানে অন্তত 10 মিনিট করে খেলানো হয়, হ্যাঁ, বা 7-8 মিনিট করে খেলানো হয়, হ্যাঁ, তাহলে কিন্তু গুইতে পরিণত হতে পারবে খুব তাড়াতাড়ি। এবার এই যে দেবময়, তুমি স্ট্যাট নিয়ে আলোচনা করছো, এখানে আমাদের কিন্তু এটা তো কমপ্লিটলি এবারের ISL স্ট্যাট, আমাদের এটাও মাথায় রাখতে হবে আমরা বেশ কটা ম্যাচ, 3টে ম্যাচ খেলেছি, 2টো ম্যাচ খেলেছি 2টো মেকশিফট সেন্ট্রাল ডিফেন্স নিয়ে, তাই না? আমাদের হাতে পুরো টিমটা কোথায় ছিল? এক লালকে পেয়েছি, আর একজন শেষ ম্যাচে কোথায় ছিল? পাইনি। এক্ষেত্রে তুমি দেখবে আমাদের যখন এই আগামী কয়েকটা দিন যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে যদি একটু মাহের তৈরি হয়ে যায়, আর মাহেরের যেটুকু খেলা ইউটিউবে দেখেছি, হ্যাঁ, বা টুকটাক রাজর্ষিও পাঠিয়েছে, সৌময় পাঠিয়েছে, ওগুলো দেখেছি টুকটাক, তাতে আমার মনে হয়েছে যে যদি আমাদের ডিফেন্সে মানে জর্ডন বা জর্ডনিয়ান যে হোক একজন চলে আসে, তখন কিন্তু এই এই সমস্যাটা একটু মিটবে। কেন মিটবে? ক্রেসপো একটু খোলা মনে উঠতে পারবে, একটু উঠতে পারবে খোলা মনে, সেরকম খোলা মনে অ্যাটাক করতে পারবে বোরহাও, অতটা চাপ থাকবে না মাথায়। আর হিজাজি মাহের কিন্তু ডিফেন্সে খেললেও ও কিন্তু উইথ দ্য বল অর অফ দ্য বল যে রানটা করে ওটা কিন্তু বিপক্ষের বক্সে চলে যায়, তো সেক্ষেত্রেও বোরহা, ক্রেসপো, আমাদের নন্দমহেশ অথবা ক্লেটন বা টোরো বেশ কিছুটা চাপমুক্ত মনে অ্যাটাকটা করতে পারবে। আসলে কি, আমার টিমে 2টো পার্মানেন্ট সেন্ট্রাল ডিফেন্ডার রয়েছে, এই জিনিসটাই টিমটাকে আরো বেশি বুস্ট করবে। আর এইটা কিন্তু ভুলে গেলে চলবে না, যতই আমরা স্ট্যাট দেখি, যাই আলোচনা করি, আমরা কিন্তু সত্যি কথা বলতে এই ইয়ার থেকে ট্রানজিশনে চলছি, দিস ইজ আ ট্রানজিশন ইয়ার, মানে কি টিমটা তৈরি হচ্ছে, বিল্ড করা হচ্ছে টিমটা ফ্রম দ্য স্ক্র্যাচ, ইউ আর হোয়াট ক্যান আই সে, ইউ আর প্রিপেয়ারিং ইউর টিম। আর কটা ম্যাচ গেলে এদের পারফরমেন্স অন্যরকম দেখবে, গোয়া ম্যাচ যখন আমরা খেলব, মানে আমি তো আশা করব হিজাজি খেলবে শুরুর থেকে, সেখানে মানে বোরহাকে যদি বলা হয় যে তুমি প্রথম 60-65-70 মিনিট অবধি হচ্ছে তোমার, তুমি তার মধ্যে যা দেখানোর দেখাও, পরের 30 মিনিট পারদর,
খেলা অন্যরকম হতে বাধ্য, এবং সেটা আমরা ডুরান্ডের একটা ম্যাচে দেখেছি। আমাদের সেটাই কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে লাল আর জর্ডন খেলেছিল, একদম একদম একদম। থ্যাংক ইউ শৈবাল। এবার লাল আর জর্ডানিয়ান কিরকম খেলবে তার উপর ডিপেন্ড করছে, হোপফুলি